আপু শক্ত হন কারণ আপনাকে আরো অনেক কিছু বলতে হবে আপনি বলেন তো আপনি একজন মেয়ে মানুষ একটা কোন লেভেল পর্যন্ত কষ্ট করতে পারে আমি অনেক কষ্ট করছি দশ মাসে আমরা বুঝতে পারছি আপু দর্শকের এত ভালো লাগার দশ মাসের কষ্টের ফল আমি কারো কাছে ছোট হয়ে যাব আমাকে ছোট করা হবে এটা আমার না ছিল এটা আমি সব সময় আজকে আমার সব কিছু আমি আমার জীবন দিয়ে আগলাই রাখছি তার বিনিময়ে ছোট্ট একটা সম্মান চাইছি আর কিছু চাইনি সবাই তাই চায় বলারিসে আকু আপনি বলেন আমরা আপনার কথা শুনতে যাচ্ছি আমরা দর্শক আসলে আপনার কথা শুনতে যাচ্ছে আপনি কেন এতটা ভেঙে পড়েছেন আসলে কি হয়েছে আমার ছেলে আছে সাকিবার আমাদের একটা সন্তান আছে সেই বাচ্চাটাকে আমি অনেক স্ট্রাগল করে জন্ম দিয়েছি হঠাৎ আমার পাশে ছিল না আমাকে টাকা দিয়েছে কোন মানুষ যদি অসুস্থ থাকে তাকে টাকা দিয়ে কখনো যাওয়া যায় না আমার ওর সময় আমি চাইছিলাম যে একবার ওর সাথে আমি কি অন্যায় করছিলাম বোন আছে তারাও তো মেয়ে মানুষ তাদেরকে একবার জিজ্ঞেস করুক আমার মতো এরকম কষ্ট করে কিনা আমার কি অন্যায় আমি নায়িকা আর আমার অন্যায় আমি সাকিবকে অনেক সাপোর্ট করেছি এটা আমার অন্যায় আমি অনেক সাপোর্ট করেছি আমি দশ মাস আড়া লেগেছে আমাকে নিয়ে অনেক বিদ্রুপ মন্তব্য হয়েছে আমি গায়ে লাগাইনি আমি জানি আমার সাকিবকে ঠিক রাখতে হবে আপনার কোনো অন্যায় নেই আপু আপনি সাকিব খানকে ভালোবেসেছিলেন আমরা আমরা সবাই সেটা জানি এবং সেই দোষটা আপনার নয় গেছে কেন আমি তো তাকে ঠকাইনি আমার সাথে বিয়ে করেছে আমাকে বলছে ওপর লুকায় রাখো আমি প্রত্যেকটা মুহূর্তে লুকাই রাখছি আমার আমাকে বলছে তুমি লুকায় রাখো আমি এক মিনিটে আমার আমার প্রাণের ছবি বসগিরি সে ছবিটা আমি ছেড়ে দিয়ে গেছি এক মুহূর্তে আমি একটু শব্দ করিনি আমি ঢাকায় আসছি আজকে পাঁচ মাস হয়ে যাচ্ছে কেউ বলতে পারবে না যে আমি কারোর সাথে এইভাবে কথা বলছি কেন করলো আমাকে কেন ছোট করবে আমি তোকে কোনোদিন ছোট করিনি আমি ছোট করার চেষ্টা করিনি এটা আজকে যদি সাকিব খান এখানে আসে আমি তাকে সাপোর্ট করে গেছি আমাকে কেন সে ছোট করবে আমি আমি কি অন্যায় করেছি তার কাছে আমি তো সাপোর্ট দিয়ে গেছি আমি চেয়েছি যে সাকিবের ক্যারিয়ার ভালো হোক কিন্তু আমাকে ছোট করে না আমাকে ছোট করে আপনার ক্যারিয়ার আমি আমার ক্যারিয়ার চিন্তা করিনি আমি চেয়েছি ও ভালো থাকলে আমি ভালো থাকবো কিন্তু যে মানুষ আমি তার ভালো চাচ্ছি সে আমাকে ছোট করে দিয়েছে আজকে একটা নিউজ আসছে সেই নিউজে আমার আমার তো তো আমি সিনেমা করেছি তো জানে আমি কেন ছোট হব আমি কেন ছোট হব এই কথাটা আমাকে অ্যান্সার করুক এখন যদি সে বলে যে না তুমি ছোট হওনি কিছু কিছুদিন আগে কত নিউজ হয়েছে তারপর এই বিষয়টা কি ছোট হওয়ার মধ্যে পড়ে না আমার ওর প্রতি অভিযোগ নেই আমার যেহেতু সন্তান আমি তাকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই আমি অন্যায়কারী একটা সন্তান তো অন্যায়কারী না তার জন্য আমি তার মর্যাদা আমি মা হয়ে দিতে চাই আপু আপনি বললেন একটু আগে যে আপনার যখন সন্তান হয়েছেন তখন সাকিব খান আপনাদের আপনার পাশে ছিলেন না উনি কোথায় ছিলেন আপনি জানেন কেন ছিলেন না আপনার পাশে উনি শুটিং করছিলেন কোথায় ছিলেন আপনি তখন আপনার বাচ্চাটা হয়েছে কোথায় আমার বাচ্চা হয়েছে দেশের বাইরে ইন্ডিয়াতে হয়েছে আচ্ছা সে তখন বাংলাদেশে ছিল উনি দেখতে যাননি কখনই দেখতে যাননি উনি বাংলাদেশে আসার পর দেখতে দেখতে এসেছেন বাট আমার কি কোনো মেন্টালি সাপোর্ট করা আমি এতটাই কুকুর আপনি কবে এসেছেন আমার পাঁচ মাস হয়ে যাচ্ছে আমি ডিসেম্বরে এসেছি দেখা করতে তখন তিন মাস বাচ্চা দেখে কি বলেছিলেন উনি কি বলেছিল হ্যাপি শি কিন্তু সেটা ঘরের মধ্যেই দরজার বাইরে না এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন এটা এটা আসলে মানে আপনি আমি অনেক সহ্য করেছি আপনি আজকে আমার আমার কথা শুনে আজকে আর দশটা মেয়ের সাথে মিলায় দেখেন আমি আর কত সহ্য করব ওর বোন আছে ওর বোন করবে ওর বোনও বিবাহিত ওর বোন করবে একবার ওর বোনের কাছে আনসারটা নিয়ে এসে আমাকে বলল করবে বিন্দু পরিমাণ করবে আমি তো মানুষ আমি মেয়ে মানুষ আমিও তো মানুষ আমার ভিতরেও ভালো মন্দ আছে আমি আমি কত সহ্য করব সাকিব খানের ভাই বোন জানেন বিষয়টা হ্যাঁ বাচ্চা আছে ওর ফ্যামিলি থেকে সবাই এসে দেখে গেছে ফ্যামিলি সবাই দেখে গেছে সবাই দেখে গেছে তো এই ব্যাপারে ওনাদের কোনো বক্তব্য নেই আমি আমি বলতে পারবো না তাদের কথা তাদের কি বক্তব্য আমি জানি না আচ্ছা আপনার সন্তান কি আপনার সাথে এসেছে আজকে আমরা কি তাকে দর্শকের সামনে উপস্থাপন করতে পারি হ্যাঁ অবশ্যই করতে পারেন দর্শক আমরা অপবিশ্বাসের সন্তান খানের সন্তান আমরা তাকে দেখব বিরতির পর একটা ছোট্ট বিরতি নিচ্ছি উপবিশ্বাসের সাথে আরো কথা হবে আপন ভবনে আর তাই সিচুয়েশন কন্ট্রোলে রাখতে বৈদ্যুতিক কিংবা ইন্টারনেট জেনারেটর কিংবা টেলিফোন সব ধরনের তার না ঝুলিয়ে রেখে ব্যবহার করুন ভিগো কেবল কেসি ঘরকে একই সাথে দিন বিউটিফুল লুকস অ্যান্ড টোটাল সেফটি প্রাকৃতিক উপাদানে প্রস্তুত সুরভিত মমতা হেয়ার রিমুভার পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত এর কোমল পরিচর্যায় আপনি হয়ে ওঠেন অতুলনীয় নিউ অ্যান্ড ইম্প্রুড এসিয়াই আরো আছে বারো ঘন্টার জম্ব ব্যাগ এই প্রথম আর আর এম বিশ্বের সর্বাধুনিক ডিএচআ আর প্রযুক্তি ব্যবহার করে রিহিটিং ফান্স ছাড়াই প্রস্তুত করছে দেশের সবচেয়ে শক্তিশালী

সময়কে পেছনে ফেলে নীরব বন্ধ হয়ে এভাবে বছরের পর বছর টিকে থাকে আর এফ এল ইউপি ভিজিটর শুরু থেকে শেষ পরিসিটর সময়ের প্রতিদ্বন্দ্বী নিউ অ্যান্ড ইন্ট্রু এশিয়াই ব্ল্যাক ফাইটার

শুধু চাই শপিং শেষে ফাটাফাটি একটা সিনেমা হলে সিনেমা শুধু বিয়ে না ঈদেরও এত এত শপিং শপিং সেখানেই করব যেখানে বিয়ে ঈদে সব একসাথে পাবো এরকম জায়গা তো একটাই এসে হবে বসুন্ধরা তো আরে কেউ তো আমাকে বলতেই দিচ্ছে না কিছুটা সময় কাটুক অন্য রকম ছোট ছোট সুখ প্রিয় হাসি মুখ এই শহরে এমন একটি জায়গা আর কোথায় বা আছে চলে আসুন জীবনের ছোট বড় কোনো প্রয়োজনে বসুন্ধরা সিটি প্রাণবন্ত জীবনের সব প্রয়োজনে ভয়কে যারা জয় করতে পথে ভেঙেছে তারাই তো নাম্বার ওয়ান এমন নাম্বার ওয়ান মানুষদের জন্য আয়োডিনের মিনারেলসের সংমিশ্রণে এক প্যাকেট নাম্বার ওয়ান ভ্যাকুম সল্ট ও সয়াবিন অয়েল নাম্বার ওয়ানের জয় সব সময় দর্শক আবারও স্বাগত আপনারা দেখছেন পারছেন আমরা কথা বলছি সাথে আমরা দেখছি তার কোলে অত্যন্ত চমৎকার একটি শিশু আপু আপনার এবং সাকিব খানের বাচ্চা আপনি বলেছেন নাম কি ওর আবরাম খান জয় আচ্ছা আপনাদের এই শিশুকে সাকিব খান দেখতে আসেনি আপনি বলতে চাচ্ছেন আপু আচ্ছা আচ্ছা ওই দিকে যায় ওই দেখে যায় তাকে নিয়ে ঘুরে ঘুরে কথা বলে আদর করে সব করে তাহলে আপনার সাথে কেন নয় মানে আমরা আসলে জানতে চাচ্ছি আপনি বলছেন আপনি আপনি গোপনে বিয়ে করেছেন সাকিব খান আপনারা বলে গোপন রাখতে বলেছে আসলে আমি আমিও চাচ্ছিলাম না যে ও যেহেতু এখন কাজ করছে সেজন্য আমি ওকে কখনো یہ করিনি কিন্তু রিসেন্টলি একটা বিতর্কে আমাকে নিয়ে সৃষ্টি হয়েছিল ওর একটা হিরোইন কে নিয়ে তো সেই বিতর্কে আমি তাকে বলেছিলাম যে একটা জুনিয়র আর্টিস্ট আমাকে নিয়ে কথা বলবে সে ব্যাপারটা উচিত ছিল তার একটু খেয়াল রাখার সে সেটা খেয়াল রাখেনি তার মানে সে আমাকে সম্মান করেনি আমার আমি ছোট হচ্ছি না কোথায় বড় হচ্ছি এটা তার ডিসিশন নেওয়ার কোনো ইয়ে নেই কোন নায়িকার সাথে এটা আমি নাম মেশন করতে চাচ্ছি না আচ্ছা আপনি আপু নাম মেশন না করলেও আমরা কিন্তু অনেক গুজব শুনেছি অনেক গুঞ্জন শুনেছি আমরা শুনেছি নায়িকা বুবলির সাথে আপনার বাঘ বেতনটা হয়েছিল আপনি বিষয়ে বলতে চান কিছু না আমি ওই কথা বাড়াতে চাই আচ্ছা ঠিক আছে আপু আপনি বিয়ে গোপন করেছেন আমরা জানি চলচ্চিত্র তারকারা অনেক ক্ষেত্রে বিয়ের বিষয়টি গোপন রেখে যায় তারা মনে করে এটা তাদের ক্যারিয়ারে প্রভাব ফেলবে আপনি হয়তো সেই জন্য বিয়ের ব্যাপারটা গোপন রেখে গেছেন কিন্তু আপনার বাচ্চা হওয়ার পরে আপনি সেটা কেন গোপন করে গেলেন শুধু ওর কারণে ওর যেন ক্যারিয়ারের সমস্যা না হয় ওর ভালোটা আমি চেয়েছি কিন্তু ও আমাকে ছোট করে দিয়েছে উনি না করেছেন আপনাকে ও না করার থেকে বড় কথা আমি চাইনি যে ওর প্রবলেম হোক আমি এখনো চাই না ওর প্রবলেম হোক কিন্তু যখন মানুষ অনেক ছোট হয়ে যায় না তখন তাকে তো ভালো করতে হবে আর আজকে আমার ছোট হওয়ার পেছনে তো আমার এই বাচ্চাটা আছে আপনি দেখেন ও কি অন্যায় করেছে ওর অন্যায়টা কি একদিন তো ছোট ছিল ওর বাবার গলে তো ছিল সামাজিক মর্যাদা পেয়েছে ওর অন্যায়টা কোথায় সঠিক এসে একটা কথাই বলতে চাই এই দশ মাস আমি ছিলাম না আমাকে আপনার অপরাধী মনে করবেন না আমি অবশ্যই কাজ করব আমি সুখে কাজ করব। তবে অবশ্যই আপনারা আমার সন্তানের জন্য শুধু দোয়া করবেন ও যেন অনেক ভালো থাকতে পারে ও মানুষের মতো মানুষ হতে পারে আমি যেন ওকে একজন মানুষ করতে পারি আমি অনেক কষ্ট সহ্য করেছি অনেক অনেক অপমানিত লাঞ্ছিত টর্চার অনেক হয়েছে আমি কোনোদিন মুখ ফুটে বলিনি কোনোদিন না আমি আজকেও বলতে চাইনি কিন্তু আজকে আমাকে নিত্যান্ত ছোট করা হয়েছে নিত্যান্ত অনেক ছোট করা হয়েছে এজ এ হাজবেন্ড আর যদি বলা চলে যে সে অনেক ছবির হিরো সেখান থেকেও কিন্তু সে আমাকে উঁচু করে রাখতে পারতো সে আমাকে কখনো উঁচু করে রাখেনি আজকে আমাকে ছোট করা মানে ওকে ছোট করা কারণ ইন ফিউচার যখন ও সবাইকে বলবে আমাদের কথা তখন সবাই বলবে যে ওই সময়টা তো সাকিব তোমাকে দান দেয়নি আমি আমি এতদিন আট বছর চুপ ছিলাম কারণ আমি তখন একা ছিলাম আজকে আমি এই জন্যই চুপ নাই কারণ আমার সাথে ও আছে আজকে আমার থেকে ওর ভালোটা দেখার দায়িত্ব আমার আমি মনে করি সাকিব যদি প্রোগ্রামটা দেখে থাকে ওর দায়িত্ব হবে দূর থেকে ওকে দোয়া করে যাবে আফসোর্স সে বাবা আর ও তো জন্ম নিয়েছে কারু কোল থেকে ও তো কাউকে বাবা ডাকে তো ও জানে তো যে আমাকে আমার বাবা আমার পরিবার কি রেসপন্সিবিলিটি দিয়ে বড় করেছে নাহলে আজকে আমি সাকিব খানা তো হতে পারতাম সেম থিং ও তো অনেক শিশু ওর সামনে কিন্তু ভালো মন্দ কোন বুঝ নাই সো ওকে ঠকালে ঠকানোটা উচিত হবে না আমি মা হয়ে ওকে ঠকাতে পারিনি আমি আশা করব বাবা হয়ে যেন ওকে না ঠকাই এটা আমার ওর কাছে এই নিউজ থেকে আমার অনুরোধ থাকবে আপু আপনি বারবার বলছেন যে আপনাকে অনেক অপমান করা হচ্ছে অনেক টর্চার করা হচ্ছে এটা আপনি কেন বলছেন আপনাকে কেমন করে টর্চার করা হলো না ওটা যেটাই হোক ওটা হয়তো আমাদের দুজনের ব্যাপার সেটা কথা না কিন্তু আমি তো ওকে হেল্প করেছি আট নয় বছর তো আমাদের সম্পর্কর পরেও তো আমি ওকে হেল্প করেছি ও আমাকে করতে আজকে আমাকে ছোট না করলে পারত খান শেষ কবে এসেছিলেন কি বলেন তিনি আসলো ওকে আদর করে গেল তারপরে ওর যত ইচ এন্ড এভরিথিং যত খরচ লাগে মানে অনেক টাকা আরকি লাখ লাখ টাকা ওকে দিয়ে যাচ্ছে শুধু টাকা দেয়া বা খরচ দেয়া কি একজন আপনি কোন প্রশ্ন করেননি কেন বাবার দায়িত্ব পুরোপুরি পালন করা হচ্ছে না তার আশেপাশে তো অনেক লোক আছে তারাও তো বাবা যারা রাখছে যে তাদের ছেলেকে নিয়ে ঘুমায় না তাদের আশেপাশে লোক তার বোন সে বিবাহিত জীবন সে তো তার স্বামীকে নিয়ে থাকে তার সন্তান তো তার বাবার কাছে থাকে আমি কেন দূরে আমি তো ওকে বেটে নিয়েও দূরে আমি কি যখন আমি ডক্টরের কাছে সিজার রুমে গেছি আমি নিজে বন্ডে সাইন করে গেছি কোনো রুগী আজ পর্যন্ত নাই আমাকে বের হওয়ার পরে আবার ডক্টর বলতেছে থার্টি ফাইভ ইয়ার্স অভিজ্ঞতা দিদি সিজার ফার্স্ট টাইম কোন রোগী নিজে বন্ডে সাইন করে সিজার করেছে আমার কি অন্যায় আমি কি অন্যায় করেছি আজকে আমাকে এতটা শাস্তি পেতে হলো আমি তো মানুষ আমি আর কতদিন বাঁচবো নাই শুধু টাকা দিয়ে কিছুদিন আগে ও অসুস্থ এখনো জ্বর ওর বাসাতে ওর কাছে জানানো হয়েছে ও নাকি ভ্যাকসিন জ্বর বাট আমার বাচ্চা স্টিল নাও জ্বর ওরা কেউ জানে না জানে ভ্যাকসিনে জ্বর ওর কাছে উল্টা পাল্টা বলানো হয় আপনি তার সাথে যোগাযোগ করেন না কারা বলে আছে ওর কিছু ফ্যামিলি মেম্বার আছে তাদের সাথে কথা বলা হয় আপনি সরাসরি কথা বলেন না আমি সরাসরি কয়েকদিন কথা বলেছি পরে এইসব বাগ হয়ে যাওয়ার পর আমি তার সাথে কথা বলা হয়নি বাসায় যখন আসেন বাচ্চা দেখতে তখন কথা বলেন না সে দেখে তার বাচ্চাকে আদর করে কি বলার আছে আপনার সাথে কথা বলেন না হ্যাঁ ওইভাবে কথা হয় না কারণ আসলে একটা মেয়ে এইভাবে যখন সিচুয়েশন ক্রিয়েট করে বেবি নিয়ে আসে সেই মেয়েও কি কখনো তার কথা বলতে চাই মানে আপনি তার উপর রাগ করে আছেন অভিমানের কারণে কথা বলেন না আসলে আমার অনেক বলা হয়ে গেছে আমি আর সত্যি কিছু বলতে পারছি না আমার ভাষা বেরোচ্ছে না আমরা আপু আমরা সাকিব খানের সাথে ফোনে কথা বলার চেষ্টা করব আমি চাচ্ছি আপনি থাকেন আমাদের সঙ্গে দর্শক আমাদের সাথে থাকুক আমরা যত দ্রুত সম্ভব তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি আমরা চাই আপনি তার সাথে কথা বলেন আমাদের দর্শক দর্শক জানুক আমরা তার সাথে কথা বলছি তারও নিশ্চয়ই ব্যাপারে কিছু বলার আছে কারণ আপনি আজকে এমন সব তথ্য দিয়েছেন যেগুলো দর্শক জানে না প্রথমবার আমরা জানতে পেরেছি আপনাদের বিয়ে হয়েছে আপনাদের একটি সন্তান আছে এই বিষয়গুলোকে উনি ভাবে ব্যাখ্যা করবেন আমরা সেটা জানতে চাইব আপু আমরা একটু আরেকটু কথা বলি মানে আপনি বলেছিলেন যখন আপনাদের সন্তান হয় তখন তিনি তখন তিনি দেখতে আসেননি না তিনি ব্যস্ত ছিলেন আপনি অনেক ছাড় দিয়ে গেছেন আমরা আপনার কথায় যেটা বুঝতে পারছি আপনার যখন বিয়ে হয়েছে তখন আপনি বলে তখন আপনাকে গোপন রাখতে বলা হয়েছে আপনি গোপন রেখে গেছেন তার ক্যারিয়ারের কথা ভেবেছেন আপনি নিজের ক্যারিয়ারের কথা ভাবেননি যখন আপনার বাচ্চা হলো তখন আপনি বলছেন তার আরো ভালো হোক তার ক্যারিয়ারের কথা চিন্তা করে আপনি কিছুই বলেননি এটা আপনি কেন করছেন আপনাকে মনে হয় এই ছাড়টুকু দিয়ে আপনার উচিত হয়নি আপনি এখন নিজের কথা ভাবছেন এখন আপনি বলছেন আমি ভাবছি আমার ছেলের কথা আচ্ছা আজকে যখন আমি এই প্রতিবারটা না করতাম বা এই কথাটা আমি না বলতাম তাহলে ইন ফিউচার যখন ওকে নিয়ে কোনো কথা হতো আমি হাস্যকর হয়ে যেতাম এই কথাটা আমি সাকিবকে বারবার বুঝিয়েছি যে এরকম কোনো ঘটনা ঘটিয়ে না যেখানে আমার আমাকে ছোট করার কথা হয় কারণ কি এটাই তো সংসার সংসার তো দুজনকে ঘিরে হয় সংসার কিন্তু একা দিয়ে হয় না আজকে বেবি পেটে থেকে এবং বেবি সিক্স মান্থ হওয়া অবধি কিন্তু আমি তোমাকে সাপোর্ট করেছি তার জন্য কিন্তু তোমার এই কথাটা কেউ জানে না আপনি 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 যখন গর্ভধারণ করেন সেই পুরোটা সময় আপনি দেশের বাইরে ছিলেন হ্যাঁ আমি একা ছিলাম একা ছিলেন হ্যাঁ সেই সময় কি উনি আপনার খোঁজ খবর নিয়েছেন না তখন তো উনি বসগিরি তারপরে শুটার শিকারি এগুলো ছবি নিয়ে আপনি বলছিলেন যে আপনার স্বপ্নের চলচ্চিত্র বসগিরি আপনি সেটা ছেড়ে দিয়েছেন এতটা ছাড় আপনি কেন দিয়েছেন আমরা আসলে এটা জানতে চাইছি আসলে ওটা ছাড় কারণটা ছিল ওর কারণে বসগিরিটা যে সময়টা স্টার্ট হয়েছিল তখন ওকে আর কি যার জন্য ছাড় দেওয়া হয়েছে আপনাকে মনে হয় না এত ছাড় দেওয়ার কারণে বিষয়গুলো আরো দীর্ঘ হয়েছে হ্যাঁ হ্যাঁ এটা আমার এখন মনে হয়েছে আমি ভুল করেছি যেটা আমার অনেক আগে করা উচিত ছিল এটা আমি ভুল করেছি এটা আমি বুঝেছি যার জন্যই আমি আজকে ভাবলাম যে এই জীবনে ছাড় দিয়ে দিয়ে আমি অনেকটা ঠকে গেছি বাট আমি এই মাশরুম বাচ্চা তো ওকে আমি আর ঠকাতে চাই না আমি আর ওর পাল্লাটা ভারী করতে চাই না আমার তো ঠকের পাল্লা অনেক ভারী হয়ে গেছে আমি ধৈর্য ধরতে 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 আসলে আমি জানি না যে ধৈর্যের কতটা সীমায় আমি চলে গেছি আচ্ছা সাকিব খানের যে পরিবারের কথা আপনি বলছেন আপনি বলছেন যে তারা বাচ্চাকে দেখতে আসে তারা আপনাদের সম্পর্কের ব্যাপারে তাদের বক্তব্য কি বাচ্চার ব্যাপারে তাদের বক্তব্য কি তারা পজিটিভ বাচ্চাকে নিয়ে আমাদের সম্পর্কে নিয়ে তারা পজিটিভ তারা পজিটিভ তারা পজিটিভ আপনি বলছেন তাদের কোনো বক্তব্যে কি সাকিব খানের কিছুই যায় আসে না না তারা তো কোনো বক্তব্য পেশ করেন না সাকিবের কাছে কারণ কি কারণ হয়তোবা সাকিবকে এক্সকিউজ করে চলে বা ভয় পায় এরকম কিছু একটা হয় আপনি বলছেন যে তাদেরও আপনি বলছেন সাকিব খানের বোন আছে তিনি বিবাহিত তার সন্তান আছে ও বেবি আমার এক সাকিব খানের মা তিনি দেখছেন আপনি একজন নারী হিসেবে আপনি এতটা ত্যাগ করছেন আপনার ত্যাগের শেষ সীমানায় চলে গেছে আমি কিছু পাইনি কিন্তু আপনি বারবার বলছেন যে তার পরিবারের কারো কথা তিনি শুনছেন না মনে হয় নাকি তার পরিবার দেখতে চাইনি কারণ আমি ওদের সাথে আমি আমি এক বছর হয়ে যাচ্ছে বলতে না যে আসলে তারা বলেছে কিনা সে শুনছে না আমার এখন একটাই কথা লাস্ট বলার চেষ্টা করেননি আমি আসলে অনেক ধৈর্য ধরে আছি ছিলাম কিন্তু এখন আসলে ব্যাপারটা এমন দাঁড়িয়েছে তো

ঈদে সেই ছবিটা সে করছে এবং তার ছবি যে ডিরেক্টর স্বামী মোহাম্মদ রনি সে একটা স্ট্যাটাস দিচ্ছে খুব সুন্দর করে যে কিং খান এখানে জয়েন্ট হচ্ছে বসগিরো বসগিরি খ্যাত নায়িকা বুবলি সেইখানে অ্যাড হচ্ছে এটা দেখে না এগুলো নিয়ে আমার সাথে প্রায় আহ এক দেড় হলে সাকিবের সাথে বাঘ হচ্ছে যে করা যাবে না ওই মেয়েটা অ্যাকচুয়ালি যেভাবে নিজেকে এক্সকিউজ করছে তোমার সাথে তাতে করে মনে হচ্ছে যে এটা কেন হবে তুমি তো জানো আমাদের বাচ্চা আছে ও যদি এতটা তোমার সাথে গামেশা মেশি করে কারণ আমাদের তো এখনো কেউ জানে না পাবলিকলি কেউ জানে না যে তুমি আমি বিবাহিত এবং আমাদের বেবি আছে ও যদি এমন করে এটা কিন্তু ফিউচারে খুব প্রবলেম হয়ে দাঁড়াবে কারণ আমরা মিডিয়ার মানুষ তো যেটা শুনি যেটা রটে সেটাকে কিন্তু আমরা ইয়ে করি তো ওর সাথে তোমার এত ইন্টিমেসি শুনছি এটা একটু প্লিজ দূরে থাকলে বেটার হয় তো সে বললো হ্যাঁ কাজ করেছি এই সেই একদিন আমি তার ফেসবুকে ওয়ালে দেখি যে ফ্যামিলি টাইম মাঝখানে সাকিব বসা তো এটা দেখে আমি ন্যাচারালি অনেক রেগে গেছে রেগে আমি তখন তাকে বললাম যে কেন ফ্যামিলি টাইম দিবে এটা তখন আমি তাকে বলেছিলাম যে মেয়েটা ওখান থেকে উঠিয়ে নিতে তো সাকিব ভাই আছে যে মনির তাকে দিয়ে আমি কথা বললাম কারণ সে শুটিং করছে ফোন রিসিভ করতে পারছে না পরে মনিরা আমাকে জানালো যে এরকম দিদি ওই মেয়েটার সাথে কথা বলেন যদি কথা না বলে তাহলে কি করে ওই টাইম যে লিখাটা লিখেছে সেটা কি করে উঠায় নিবে করে তুলে নিবে ঠিক আছে পরে সকালের দিকে আমি তার সাথে একটু খারাপ ভাষাতেই কথা বলেছি বিকজ আমি ঠিক থাকতে পারিনি কারণ এখন আমার থেকে বড় টেনশন তো আমার ছেলে যার জন্য আমি হয়তো মাথা গরম হয়ে গেছে ওই জন্য সরি আমি বুবলির কাছে আজকে লাইভে আমি সরি চেয়ে নিচ্ছি তাকে আমার গাড়ি দেওয়াটা ঠিক হয়নি আমি তার সাথে কথা বলেছি বলার পর সে মেয়েরা যখন বিভিন্নভাবে নিউজ হচ্ছে তো ব্যাপারটা হয়েছে কি সে যাদের সাথে কথা কথা বলছে তারা আমাকে প্রত্যেকটা দিচ্ছে যে সাথে সাকিবের হয়েছে বুবলি যখন সাকিবকে জিজ্ঞেস করেছে যে তোমার সাথে কি অপুর কথা হয়েছে তখন সে বলছে আমার এক বছর ধরে ওপুর সাথে কথা হয় না ট্রু ঠিক কথা বলেছে সাকিব সাকিবের সাথে অনেক এক বছর ধরে কথা হয় না সে সত্যি বলেছে কিন্তু সে আমাকে মিথ্যে বলেছে যে মনিরের মাধ্যমে সে বুবলির সাথে কথা বলে না এটা নিয়ে আমি একটু ভীষণ দিদি যদি বুবলিকে নিয়ে কাজ করে তাহলে কিন্তু আপনি একটু ছোট হয়ে যাচ্ছে ডেফিনেটলি কারণ সাকিব ভাই আপনাকে বলেছে আপাতত বুবলির সাথে কাজ করবো না আবার বুবলি এগুলো দিয়েছে সাকিব ভাই প্রতিবাদ করছে না তাতে বোঝা যাচ্ছে যে সে ওকে একটু প্রেফার করছে মনে হয় আপনাকে না বললাম যে হ্যাঁ ভাইয়া আমার মনে হয় না যে সাকিব এই কাজটা করবে কারণ সাকিব তো অবশ্যই তার পরিবারকে ভালোবাসে কারণ আমি সাকিব তার বাচ্চা তো একটা পরিবার পরিবারের বাইরে তো কেউ না আমি ট্রাস্ট নিয়েছিলাম এরপরে গত দশ বারো দিন ধরে একটা গসিপিং হচ্ছে গসিপিং হচ্ছে এই মনে হয় একবার নিউজ হইলো যে বুবলি নাহলে আমাদের বাংলাদেশের নুসরাত ফারিয়া নাহলে ওখানকার ফারিয়া আহ নুসরাত জাহান তারপর হচ্ছে শায়ন্তিকা এই ধরনের হচ্ছে হচ্ছে আমি এদের মধ্যে হয়তো বা একটা কাউ কিনবে কারণ শাকিব কথা দিয়েছে আর সাকিব চাইবে না তার পরিবারের কোনো সমস্যা হোক তার পরিবারকে ছোট করে কোনো কাজ করতে কারণ মেয়েটা অনেক জুনিয়র সে বিভিন্ন নিউজে বলেছে আমি তাকে বড় বোন বলে মানব যদি সে আমার কাছে ভুল স্বীকার করে তাকে ক্ষমা করে দিব তো এই ধরনের কথাগুলো না আমার কাছে ভীষণ খারাপ লাগছে যে এটা আমাকে বলা নাকি সাকিবকে বলা বিকজ আমি তো তার ওয়াইফ তো এইসব ব্যাপারগুলো নিয়ে আজকে যখন সকালে আমি ঘুম থেকে উঠে নিউজটা দেখি তখন কিন্তু আমি সাকিবের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি সে যখন আমাকে রেসপন্স করেনি আমি তখন মনোরঞ্জে থাক সে অবশ্যই তার সাথে কাজ করতে চাই তার কাজটা নেই ঠিক আছে সে ভালোভাবে কাজ করুক আমার আপত্তি নেই আপনি এইসব ব্যাপার নিয়ে বুবলির সাথে কখনো কথা বলেছেন না আমার তো তার সাথে কথা বলার প্রয়োজন নেই কারণ আমার ব্যাপারটা তো তাকেই জানানো দরকার আমি বুবলিকে কেন জানবো আমি তো বুবলিকে চিনি না আমার আমার যে বসগিরি সিনেমাটা ওর কারণে আমি করতে পারিনি সেইটাতে নায়িকার দরকার ছিল তাকে নিয়েছে আমার শুটার ছবিটা সাইন করা ছিল আমি ওর কারণে করতে পারিনি সেটা সে করেছে তার থেকে তো তাকে আমার এত বলার দরকার আমি তাকে প্রয়োজন বোধ করি না কারণ সে আমার ওই লেভেলে অব্দি যায়নি যে সে আপনার হচ্ছে আমি তাকে বলার প্রয়োজন বোধ করবো সাকিবের ব্যাপারটা তাকে বোঝানোর চেষ্টা করব কারণ আমি মনে করি সে কাজ করছে ভালো কাজ করছে কিন্তু যে কাজগুলো করেছে সেগুলো সমস্ত আমার কাজ আর আমার মাইনাস পয়েন্টটা ছিল আমার বেবি তাছাড়া কিন্তু আমার এমন কোন সমস্যার কারণ ছিল না আমি কিন্তু সেম শুকনাটাই ছিলাম যখন কনসেপ্ট করে একটা মেয়ে তখন নিশ্চয়ই সে কাজ করতে পারে না যাই হোক কিন্তু আপনি যখন সাকিব খানকে বলছিলেন এই আপনি বলছিলেন অনেক ধরনের স্বজন মাধ্যমে আমি আমি আজকে এই নিউজে এসে শুনলাম তার সাথে বুবলির নাকি অনেক অনেক বড় বড় নাকি অনেক গভীর তর গভীর কথা হয়েছে এটা কেন ভাই তুমি তো মানুষ বাঁচতে হবে এর চেয়ে তোর বড় প্রমাণ কিছু থাকে না কি ধরনের কথা এটা কোনো কথা এটা কোনো একটা মানুষের চাওয়ার লেভেলটা দূর হতে পারে সে সাকিব খান তার লেভেলটা কত দূর হতে পারে আমি তো তাকে যথেষ্ট পরিমাণ ছাড় দিয়েছি সে একবার ভেবে দেখুক নিজে থেকে একবার চিন্তা করে দেখুক এজ এ হিউম্যান বি ছাড়ের লিমিটেশনটাও কত দূর থাকতে পারে মানে যে আমাকে ছোট করা আজকে সমস্ত ফেসবুক থেকে আমাকে ফোন করা হচ্ছে আমাকে বলা হচ্ছে দিদি আপনি হেরে গেলেন আপনার কথা তো সাকিব খান শুনলো না এই কথাটা আমাকে মাইন্ডে টর্চার করেছে যাই হোক আমি হার জিত কোনো কথা বলতে চাই না আমার মনে হয়েছে যে অ্যাজ এ হিউম্যান বিং একজন ওয়াইফ একজন মা আর একজন নায়িকা সবকিছুর মূল্যে তো এর কারণটা ছিল কারণ দশ মাস আপনি কোথায় ছিলেন দিদি এটা একটা নায়িকার অ্যান্সার একজন মা হিসেবে আমার ছেলেকেও সবাইকে দেখা উচিত একজন বউ হিসেবে সমস্ত মেয়ের সাথে যেটাই ওর ভালো রিলেশন থাকুক না কেন নিয়ে ভালো থাকবে কে কাকে নিয়ে সুখে থাকবে দ্যাট ইস রো পয়েন্ট নট মাইন পয়েন্ট আপু কাজের বিষয়টা কিন্তু আলাদা আমরা বলতে চাচ্ছি আপনি বললেন যে পার্সোনাল অনেক রিলেশনের কথা আপনি শুনেছেন আপনি শুনেছেন তিনি বুবলির সাথে অনেকটা ফ্যামিলি টাইম কাটাচ্ছেন তো এই ব্যাপারগুলো নিয়ে আপনি কখনো তার সাথে কথা আমি বলেছি সে বলেছে দাওয়াত গেছে এরপরে আর কোন কথা নাই কিন্তু তারপর কিন্তু আমরা আরো অনেক গুজব শুনেছি আপনারও কি মনে হয় এটা সিফ গুজব মানে অন্য কিছু জানি না আপনি জানতে ইচ্ছা করে না কখনো কারণ আমি চাই যেটা যে সুখে থাকে তাকে থাকতে দেওয়া উচিত আমার ভালো মন্দ হাত না দিলেই হবে কিন্তু এখন আজকে যে ইস্যুটা দাঁড়িয়েছে সেখানে আমার আমাকে নিচু করা হয়েছে ছোট করা হয়েছে কেন এটা আপনার মনে হচ্ছে আজকে কারণ এই জন্যই মনে হচ্ছে যে সে আমাকে কথা দিয়েছে তার সাথে কাজ করবে না কেন সে আমাকে কথা দিয়ে আমাকে আশ্বাস দিয়ে সে কাজটা কেন করলো আর তার কথা মতো কিন্তু আমি বিভিন্ন জায়গায় নিউজ করিয়েছি তাহলে আমার কথার কোন ভ্যালু থাকলো না মানে আপনি বলতে চাচ্ছেন সাকিব খান আপনাকে বলেছে যে বুবলির সাথে আর কাজ করবে না আপাতত মানে করবে না করেনি সে করবে আপাতত করছি না কারণ ওই যে হঠাৎ করে যে একটা বাঘ বিতঙ্গ হয়ে গেছে সেই বলেছি যে ও তো আমার সাথে মিসবিহেভ করেছে বিকজ অফ আমি যদি ওকে বলেও থাকি সে আমার নামে অমুক তমুক হ্যান্ড অনেক কথা বলেছে তো সেই সুবাদে সে বলেছিল যে ঠিক আছে আপাতত ঠিক আছে হয়তোবা আমাকে ম্যানেজ করার জন্য কিন্তু আজকে আরেকটা বিষয় জানতে চাচ্ছি আপনি বলেছেন একজন প্রেডিউসার আপনাদের বিয়েতে উপস্থিত ছিলেন আপনাদের এই যেহেতু একজন প্রেডিউসার বিষয়টা জানেন মানে এমনিতে যারা ছিলেন ওখানে ওই প্রোডিউসার সহ তারা কখনোই ব্যাপারগুলোয় মধ্যস্থতা করার চেষ্টা করে না উনি আমাদের কাছে বড় ভাই ওনার নাম মামুনজ আমার মামুন উনি একটা সিনেমা প্রোডিউস করেছেন এই হচ্ছে উনি উনি আমাদের কাছের ভাই আর কি উনি অনেকটা আমাদের ক্লোজ অনেক আপন তার জন্য সাকিবের ভালো আমরা সবাই চাই উনিও চান আমিও চাই আমরা সবাই চাই কিন্তু ওনারা কখনো চেষ্টা করেননি এই ব্যাপারগুলোর মধ্যস্থতা করতে তারা তো বিষয়গুলো জানতেন তাদের চলচ্চিত্রের স্বার্থ এখানে জড়িত ছিল আসলে স্বার্থটা এটাই ছিল যে চলচ্চিত্রে সাকিবের মতো একটা স্টার ভালোভাবে কাজ করে এটাই আমারও কিন্তু আপনিও তো ভালো কাজ করতেন কাজ করতাম করব আগামীতে আরো ঠিক আছে আপু আসলে আমি আর কথা বাড়াতে চাচ্ছি না আমার মনে হয় যে ও তো অনেকটা ছোট ওখানে আমাকে বাসা আমরা আরও একটু জানতে চাচ্ছি আপনার এখন আপনার সন্তান আজকে আপনার সাথে আছে আপনাদের দুজনের সন্তান আপনি তাকে নিয়ে কি ভাবছেন আপনার ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন এটা তো দর্শক জানতে চা আমার ভবিষ্যৎ আমি যেহেতু ফিট হচ্ছি দেখি কাম করতে চাইবো ভালোভাবে কাজ করে আর দর্শকদের কাছে দোয়া চাই আমি যেন ওকে মানুষ করতে পারি আইজ এ হিউম্যান যেন ওকে বড় করতে পারি আমার তো ছেলে ওর দ্বারা যেন কোনো মেয়ে প্রতারিত না হয় এটা আমি ওকে শেখাবো আচ্ছা আর আপনি মানে আপনার চলচ্চিত্রগুলোতে ফিরতে চান আপনি বললেন আমি আমি এক মাসের মধ্যে আমি নিজেকে ফিট বলে মনে করব বা দেড় মাসের মধ্যে আমি আমার পুরনো কাজগুলো করব এবং নতুন কোন বিষয় নিয়ে যদি আমার সাথে কেউ কথা বলে সেগুলো আমি অবশ্যই তাদের সাথে কথা আলোচনা এর মধ্যে কি আর কোন নতুন কোনো চলচ্চিত্রের প্রস্তাব পেয়েছেন আপনি না এর মধ্যে পাইনি তবে একটার কথা হচ্ছিল সেটাতে শাকিব খানই ছিল এখন জানি না সেটার ভবিষ্যৎটা কি হয়ে দাঁড়াবে আমি এখন টোটালি এক মাস আমার ফিজিক্স এবং আমার বাচ্চার প্রতি আমি সময় দিব পরে যেটা করব সেটা হচ্ছে যে আমি কাছে ফিরবো পুরোনো কাজগুলো করব দেখি কি হয় এই যে আপনার বাচ্চা দেখে লোকজন কি বলে বাচ্চা কার মতো হয়েছে বাবার মতো না মায়ের মতো জানি না তবে এটুকু জানি আল্লাহতালা আমার ছেলেকে বানিয়েছে মাশাল্লাহ ও অনেক ভালো ও আপনার কি মনে হয় আপনার মতো দেখতে না সাকিব খানের মতো এটা আমি কি বলবো এটা দর্শক বলবে আপনারা বলবেন বাট ওর ম্যাক্সিমাম অ্যাটিটিউড ওর বাবার মতো আচ্ছা ওর হাত পা ও সবকিছু ওর সবকিছু ওর বাবার মতো তো এই আপনার কেমন লাগে এই ব্যাপারটা আপনার সাথে আপনার সন্তান আছে আপনাদের দুজনের সন্তান আছে খুব আনন্দ লাগে ভীষণ প্রাউড লাগে মনে হয় যে এই লাইফে আমি সাকসেস আজ এ নাইকা হিসেবে যে একজন মেয়ে হিসেবে একজন মা হয়ে স্বার্থক মনে হয় আমার মনে হয় যে আমি এখন সত্যি উঠতে চাচ্ছি কারণ আমি আপনার নিরাপত্তার ব্যাপারটা আসলে জানতে চাচ্ছিলাম আপনি মানে আপনার কি মনে হয় আপনার বাচ্চা সহ আপনি আসলে নিরাপদ একা জানি না আমি ভাবেননি এটা কখনো আসলে ভেবেচিন্ততে কোনো কাজ হয় না আমি বলতে পারছি না আমার কি হবে কি হবে আমি বলতে পারছি না ঠিক আছে আর কিছু বলার নেই আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছুই বলার নেই দর্শক কিন্তু আপনারা আমার সাথে যেভাবে আছেন থাকবেন আমাকে আমার ছেলেকে দোয়া করবেন এটুকুই ঠিক আছে অনেক ধন্যবাদ আপু দর্শক আমরাও চাই অপু বিশ্বাস এবং সাকিব খান তাদের সংসার নিয়ে সুখে থাকুক তাদের সন্তান নিয়ে সুখে থাকুক তিনি আবার তার ক্যারিয়ারে ফিরে যান হাজারো দর্শক তার অপেক্ষায় আছে সবাই তার চলচ্চিত্র দেখুক আমরা এই প্রত্যাশা করছি এই প্রত্যাশা নিয়ে আমরা শেষ করছি আজকের অনুষ্ঠান আজকের বিশেষ অনুষ্ঠান আজকের অপবিশ্বাস এক্সক্লুসিভ দর্শক ধন্যবাদ অনেক ধন্যবাদ দেখলাম মায়ান মার পর্যন্ত পৌঁছে গেছে বা এখানে শুরু করে যায় শুরু আসে এটাই হচ্ছে মূলত আপনার ইয়াবার মুখ হাতি